কারো কারো ছবি ভাবাচ্ছে, কেউ আবার কোমল কঠিন ভাষায় তিরস্কার করছেন সমকালীন রাজনীতিকে, কেউ দেখাচ্ছে মানুষের নিরন্তর সংগ্রাম। একবিংশতম বার্জার ইয়ং পেইন্টার্স আর্ট কম্পিটিশনের পুরস্কার জয়ী 6টি ছবিও এর মধ্যে রয়েছে। গেল 16 নভেম্বর এই পুরস্কারে প্রথম স্থান পেয়েছিলেন অয়ন ভট্টাচার্যের স্টোন লেডি। কাঠের খোদাইয়ের ক্যানভাসে এক নারীর মুখাবয়বে কঠোর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। বুঝাতে চেয়েছেন কোমল কঠোর নারীর মননে সংগ্রামের স্পৃহা। মতুরাম চৌধুরীর স্মৃতি অমলিন ঐতিহ্য আক্রান্ত করে নস্টালজিয়ায়। অ্যাক্রোলিকে ডাক ব্যবস্থার গল্প নিয়ে আঁকা এ ছবি বার্জারের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পায়। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন আবেদা সুলতানা, তার বিষয় মানব হৃদয়। প্রায় একই পথে হেঁটেছেন রফিকুল ইসলাম, তার যন্ত্রমায় ফুটে উঠেছে যান্ত্রিক জীবনের কোলাহলে নিজেকে ভুলতে বসা নাগরিকের কথা। দীর্ঘদিন ধরে এই যন্ত্রাংশ ছবি আঁকতে আঁকতে একপ্রকার যন্ত্রের মায়ায় পড়েছি, এগুলোর সাথে যেন একটা জীবনের রিলেট করতে পারছি আমি। হ্যাঁ, আমরাও দিনকে দিন যান্ত্রিকও হয়ে যাচ্ছি। তো এখানে আমি যে ছবিটা এঁকেছি এটা আসলে শিকলবন্দি একটা চাকা দেখা যাচ্ছে। এই শিকলবন্দি চাকাটা আসলে এটা আমাদের এক প্রকার সামাজিক, আমরা সামাজিকভাবে অনেক সময় পথ চলতে গিয়ে শিকলে বন্দি হয়ে পড়ি। তো আমি আসলে শিকল থেকে মুক্তি চাই বলে হয়তো শিকলটাকে এঁকেছি।